আমি আমার প্রথম প্রেমকে প্রত্যাখ্যান করেছি শুধুমাত্র আমার পড়াশোনার জন্য। সে আমাকে বলেছিল যে বিয়ে করতে, কিন্তু আমি আমার পড়াশোনা, আমার ক্যারিয়ারের জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আমি চাই বিয়ে করতে, কিন্তু সে ব্যক্তিকে যে আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে এবং আমার পড়াশোনা দায়িত্বটা নেবে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি নতুন গল্প, নতুন ধরনের। একজন নারী বা একজন মেয়ে জন্মের পর থেকে কেন তাকে জোর করে বাবা মা বিয়ে দিতে চান, আর সেই বিয়েটাকে কীভাবে তিনি প্রত্যাখ্যান করেন, আর সেই বিয়েতে অবশেষে তিনি আবার রাজি হন কেন, কী কারণে, আসলে কোন বয়সে বিয়ে দিতে গেলে মানে প্রবলেমগুলো হয়, আসলে সেই প্রবলেমটা থেকে এড়াতে গিয়ে এই শ্রাবণী নিজের জীবনটাকে কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন এবং কোন সাবজেক্টটার উপরে বেশি জোর দিয়েছেন, আমরা সেই বিষয়টাই শুনবো শ্রাবণীর কাছ থেকে। চলুন দর্শক, কথা বলি শ্রাবণীর সাথে। তো শ্রাবন্তী, কেমন আছো? আমি ভালো আছি, আল্লাহর রহমতে ভালোই আছো। হ্যাঁ। আচ্ছা, তো তোমার ধর্ম কোনটা শ্রাবন্তী? আমার ধর্ম ইসলাম। ইসলাম ধর্ম তোমার? আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা বাবা, ভাই বোন, ছোট ভাইনা। আচ্ছা, তো তোমার ঠিকানাটা কি একটু বলবা? আমার ঠিকানা হলো মিরপুর পেরিস রোড। আচ্ছা, তো তোমাদের দেশে বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল? ও, তুমি বরিশালের মেয়ে। হ্যাঁ। আচ্ছা, তো পড়ালেখা কোন বন্ধু করেছো তুমি? এসএসসি। এসএসসি পরীক্ষা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, কবে দিয়েছো এটা? 2019। এটা কি পাস করেছো তুমি? হ্যাঁ। তারপরে কি পড়ালেখা করতে পারো না? না, আর পাই নাই। কেন পারো না? পাই নাই, ফাইনান্সিয়াল প্রবলেম ছিল। আচ্ছা, একটু জোরে কথা বলি। ফাইনান্সিয়াল প্রবলেমের কারণে পড়াশোনা করতে পাই নাই। কি কি ধরনের প্রবলেম ছিল তোমার? মেজর ছিল ফাইনান্সিয়াল প্রবলেমই। আচ্ছা, মানে টাকা পয়সার অভাব? হ্যাঁ। আচ্ছা, তো তোমার বাবা কি করে আসলে? আমার বাবা ছোট ছোট ব্যবসা, চায়ের দোকান। আচ্ছা আচ্ছা। প্লাস কিছু মুদির জিনিসও রাখে। সেই কারণে হলো অভাব অনটনের কারণে পড়ালেখা করতে পারছো না। তো এই যে তোমাদের মতো এই যে অল্প বয়সী মেয়েরা যখন পড়ালেখা বন্ধ হয়ে যায়, তখন তো ফ্যামিলির থেকে একটা বিশাল চাপ আসে যে বিয়ে দিয়ে দেওয়ার। তো তোমার এরকম চাপ পড়েছে কিনা ফ্যামিলির থেকে? হ্যাঁ, আমার এরকম চাপ অনেকই পড়েছে। অনেক পড়েছে? হ্যাঁ। তো তুমি এখন কি করতে চাও আসলে, নিজের পায়ে দাঁড়াতে চাও না বিয়ে শাদী করে অন্য সংসার করতে চাও? আমি যে পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা, নিজের পায়ে কিভাবে দাঁড়াবা তুমি বলো তো? জব করব। জব করবে? তো তো তুমি তো মাত্র এসএসসি পাস, অনেক সার্টিফিকেট নিয়ে তো অনেকে জব পাচ্ছে না এই মার্কেটে খুঁজে। তো কি ধরনের জব করতে চাচ্ছ? বর্তমানে যে কোনো ধরনের জব হলেই হবে। যে কোনো ধরনের? কিন্তু আমি চাচ্ছিলাম শোরুম টাইপের জব, মানে সেলসম্যানের জবগুলো করতে চাচ্ছিলাম। হ্যাঁ। আচ্ছা, তো জবগুলো করতে পারবা তুমি? হ্যাঁ, আমি পারবো, কারণ আমি আগে করেছি। আগে করেছো? আগে কি কি জব করেছো বলো তো? আগে আমি জুয়েলারি শপে একটা, মানে একজন মালিকের নিজের শোরুম ছিল, ওই তো ওইখানে সেলস গার্লের জব করছিলাম। সেলস গার্ল? তো এই যে সেলস গার্ল যারা, তারা তো অনেক কষ্ট করে। হ্যাঁ। 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় নাকি? হ্যাঁ। তোমার কয় ঘন্টা করে ডিউটি ছিল? আমার সেম ছিল, আমার ছিল 9টা থেকে রাত 10টা। 9টা থেকে রাত 10টা, তার মানে প্রায় 13 ঘন্টা ডিউটি করতে হয়। হ্যাঁ, ওইটা ছিল পাঞ্জাবি শোরুমে, আর এক জায়গায় ছিল জুয়েলার্স, সেখানে 10টা থেকে 9টা, মানে দুই জায়গায় করছিলে। হ্যাঁ। কিরকম বেতন পেতা তখন? দুই জায়গায় 5,000 করে। 5,000 টাকা করে বেতন পেতা? এটা দেখি চলতো তোমার সংসার? না, চলতো না। এই টাকাটা কি করতে তুমি আসলে? আমি মার হাতে দিতাম, আর কিছু আমার হাতে রাখতাম। আচ্ছা, তোমার হাতে যে টাকাটা রাখতা, সেই টাকাটা কি কারণে রাখতা? তোমার যাতায়াতের খরচ না কসমেটিকের খরচ, কোনটা বলো তো? আমার নিজের পার্সোনাল সব খরচের জন্য। সব খরচের জন্যই রাখতা নিজে? হ্যাঁ। আচ্ছা, তো শ্রাবন্তী, তুমি তো কলেজে কলেজে উঠেছো, ভর্তি হতে পারো নি, তো এই যে জীবনে কি প্রেমের প্রস্তাব পাও নি কখনো? হ্যাঁ, অনেক পেয়েছি। কিরকম ধরনের প্রস্তাব পেয়েছো একটু বলবে আমাদেরকে? হ্যাঁ, মানে প্রথম প্রস্তাবটা কিভাবে পেলে একটু বলো তো সেই গল্পটা। প্রথম প্রস্তাব ছিল নরমালি, জাস্ট আমাকে এসে বলেছিল। নরমালি? হ্যাঁ। কিভাবে বলছো, কি বলছিল একটু বলো না। চিঠির মাধ্যমে বলেছিল। চিঠির মাধ্যমে? হ্যাঁ, যে আমাকে পছন্দ করে। মানে প্রথমে ভালোবাসার চিঠি পেলা? তো তুমি তাকে পছন্দ করো নি? আমি শুধু তাকে পছন্দ করতাম না। আচ্ছা। জাস্ট আমি মনে হলো যে আই লাইক হিম, পছন্দ করি। এটা কত বছর বয়সে? এটা তখন আমার 16। তখন তোমার বয়স 16 ছিল নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে চিঠিতে কি লেখা ছিল, প্রেমের চিঠিতে লেখা ছিল আই লাভ ইউ এস। আই লাভ ইউ এস? হ্যাঁ।
আচ্ছা, তো তোমাকে মনে পড়ে ভালোবেসেছিল সে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো ঘুরতে কোথায় গেছিলা? আমি ঘুরতে যাই নাই। কেন ঘুরতে যাও নাই? কারণ আমার পছন্দ না ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া পছন্দ না? হ্যাঁ। তো তার সাথে সম্পর্কটা কো এখনো কি আছে না ভেঙে গেছে কোনটা? না, আমি ব্রক করে দিয়েছি, কারণ সে চাচ্ছিল না যে আমি পড়াশোনা করি, আগে চাই, এজন্য আমি ছেড়ে দিয়েছি। মানে বয়ফ্রেন্ড তোমাকে চেয়েছিল যে পড়ালেখা করবে না, এখন আমাকে বিয়ে শাদী করে সুখে থাকো নাকি? হ্যাঁ। সেই জন্য তুমি বয়ফ্রেন্ডকে ছেড়ে দিলা? হ্যাঁ। তো সম্মানিত দর্শক, আপনারা শুনলেন আসলে কতটা ডেসপারেট এই শ্রাবন্তী, এই মেয়েটি আসলে তার পড়ালেখার জন্য, তার কেরিয়ারের জন্য। তো তুমি তো একটা সুবর্ণ কেরিয়ার গড়তে চাচ্ছ নাকি? সুন্দর একটা কেরিয়ার গড়তে চাচ্ছ, কিভাবে গড়বে একটু বলবো আমাদেরকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব, জব করব এবং পাশাপাশি পড়াশোনাও করব। এখন যেহেতু করোনার টাইম হচ্ছে না, তাই আমি অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় আমি অ্যাপ্লাই করেছি। এমনকি আমি আগে এমন হয়েছে যে আমি 2020 কোরবানি ঈদের পর থেকে আমি ট্রাই করে আসছি, কোরবানি ঈদের পর থেকে এই পর্যন্ত ট্রাই করে আসছি, কিন্তু আমি পাচ্ছি না। এক জায়গায় পেলাম তাও আবার লেডি গার্ডের, যেটা আমি করতে পারিনি, আমি ছেড়ে দিয়েছি, কারণ ওই জবটা আমার মনে হয়নি যে তারা স্যালারি দিবে। আর অনেকেই বলছে যে তারা স্যালারি দেয় না, তিন তিন মাস চার মাস এমন ঘুরে দেয়, এই জন্য ছেড়ে দিয়েছি। আচ্ছা, জব পেয়েও ছেড়ে দিয়েছো যেহেতু স্যালারি দেয় না? হ্যাঁ। তো আমি এর আগে একটা প্রতিবেদন করেছিলাম, একটা নব মুসলিম একটা মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিল, তাকে অনেক দর্শক চাকরি দিতে চেয়েছিল। তো আমাদের এই প্রতিবেদনটার মাধ্যমে দেখে কেউ যদি তোমাকে একটা ভালো চাকরি দিতে চায়, চাকরি করার কি ইচ্ছা আছে? অবশ্যই আছে। তো যোগাযোগ করবে কিভাবে তোমার সাথে কেউ যদি চাকরি দিতে চায় তোমাকে? আমি ফোন নাম্বার দিয়ে দেব। ফোন নাম্বারটা দিবা? আমি আমার ভাইয়া বশির ভাই ওনার কাছে দিয়ে দিব, কেউ যদি আমার হেল্প করতে চায় তাহলে তার কাছ থেকে ফোনটা নাম্বারটা নিয়ে নেবে, আর আমার সাথে কন্ট্যাক্ট করবে। মানে কেউ যদি আপনাকে একটু সাহায্য করতে চায়, একটা চাকরি দিতে চায় বিশেষ করে নাকি? হ্যাঁ। তাহলে হলো যে আমাদের ইউটিউবার বশির উল্লাস তার সাথে যোগাযোগ করবে, বা আমি আমির হোসেন আসি আমার সাথে যোগাযোগ করলে যে চাকরি দিবে শুধুমাত্র সেই নাম্বারটা পাবে, তাছাড়া অন্য কেউ নাম্বারটা পাবে না। আর কেউ আছে আবার একটু আর্থিক সাহায্য সহযোগিতা করতে চাইতে পারে, কেউ আছে আবার বিয়ে শাদী করতে চাইতে পারে, যে ভাই আমাকে নাম্বারটা দেন আমি একটু কথাবার্তা বলে বিয়ে শাদী করতে পারি কিনা দেখি, তাদেরকে কি নাম্বারটা দিব তোমার? কেউ যদি আর্থিক সহযোগিতা করতে চায় তাহলে অবশ্যই তাকে দেওয়া উচিত, দেয় জন্য। কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে আমি চাই না, যে আমার কাছ থেকে আমি এইসব আমি যেতে চাচ্ছি না। মানে এখন আর বিয়ে শাদী করতে চাচ্ছ না? না। তো একজন নারীর তো আসলে একজন জীবন সঙ্গিনীর প্রয়োজন হয়, তো তুমি কেন বিয়ে শাদী করতে চাচ্ছ না একটু বলবা? জীবন সঙ্গীর প্রয়োজন হয় যে সঠিক সময় অনুসারে, আমার সেই সঠিক সময়টা আসে নাই। আমার এখন বয়স মাত্র 18 চলে, তাই আমি মনে করি না যে এই বয়সে আমার কোনো জীবন সঙ্গীর দরকার আছে। আর যদি আমি মানুষ হয়ে নিজেকেই না চিনতে পারলাম তাহলে জীবন সঙ্গী দিন কি করবো? আচ্ছা, তো তুমি এখন আর জীবন সঙ্গিনী খুঁজছো না, নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তো কখন বিয়ে শাদী করবা বলো তো? আমি পড়াশোনা শেষ করি, নিজে ব্যাংক ব্যালেন্স বানাই, তারপর ব্যাংক ব্যালেন্স বানিয়ে তারপরে তো বুড়ি হয়ে যাবে, তারপরে তোমাকে কে বিয়ে করবে? বুড়ি হব কেন? আর পড়াশোনা শেষ করতে আর না হলে 5 থেকে 7 বছরই লাগবে। 7 বছর লাগলো, তার মানে 18 আর 7 কত হলো? 25 বছর। তারপরে ব্যাংক ব্যালেন্স করতে তো আরো 10 বছর, 35 বছর। কেন 35 বছরের মেয়ে বিয়ে হয় না? 35 বছরের মেয়ে বিয়ে হয় তখন কি ভালো স্বামী পায় তারা? যে সম্মান করবে, যে আমাকে ভালোবাসবে সেই নেবে। আমার দরকার নেই অত ব্যাংক মানে অত কিছু দেখা, যে আমাকে ভালোবাসবে সম্মান করবে তার সাথে আমি যাব। মানে যে তোমাকে ভালোবাসবে সম্মান করবে তোমাকে ভালোবাসা দিবে তার সাথে তুমি যাবা? হ্যাঁ। শ্রাবন্তী, সবারই তো ইচ্ছা থাকে একটা ভালো মনের মানুষ পাওয়ার, তো তোমার মনের মানুষটা কেমন হবে? আমি ক্যাজুয়াল চাচ্ছি, নরমাল। একবারে নরমাল চাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তো যে যার মনের মানুষ তুমি হবে সে তোমাকে কিভাবে পাবে আসলে, তার জন্য তুমি কি করবা? যে আমাকে ভালোবাসবে এবং আমি যাকে ভালোবাসবো তার জন্য সবকিছুই করতে পারবো। সবকিছুই করতে পারবো? হ্যাঁ। কি কি করতে পারবো দুই একটা উদাহরণ দিয়ে বলো না। যেমন সব সম্পর্কে একটা ভিত্তি থাকে বিশ্বাস। আচ্ছা। আমি সবসময় তার উপর বিশ্বাস করব, এবং আমি আমার লাইফে যতটুকু ভালোবাসা দিতে চাচ্ছি সব ভালোবাসা তাকিয়ে দিব। লাইফে সব ভালোবাসা তাকিয়ে দিবা? হ্যাঁ। আচ্ছা, কারণ তাকে ভালোবাসি। অন্য কাউকে ভাগ দিবা না তো? কেন দিব? আচ্ছা, স্বামী ছাড়া কাউকে ভাগ দিবা না? না, আমি অতটুকু অনেস্ট তো আছি। অতটুকু অনেস্ট? নিজের মুখ দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে বলো।
আমি এতটুকু অনেস্ট আছি যে আমি কখনো আজ পর্যন্ত যেহেতু যে পড়াশোনার জন্য কখনো কোনো সেকেন্ড লাইফে যাইনি, তো নিজের হাজবেন্ডকে আমি এতটুকু তো বিশ্বাস করাতে পারবো যে আমি কখনো কোনো সেকেন্ড লাইফ বা তাকে বিশ্বাসঘাতকতা করবো না। আচ্ছা, তো তুমি তো এর আগেই বললা যে একটা প্রেম করেছিল, প্রেম করেছিলা, চিঠি দিয়েছিল, কথাবার্তা হয়েছিল, তারপরে তার সাথে ব্রেকআপ করেছো, তো এরপরে কি কেউ আর অফার দিয়েছিল তোমাকে? হ্যাঁ, অফার তো দিয়েছে কিন্তু আমি সেগুলো অ্যাকসেপ্ট করিনি। আর কোনো অফারই অ্যাকসেপ্ট করতেছো না? হ্যাঁ। তো আমাদের এই প্রতিবেদনটা দেখে যদি কেউ ভালোবাসার একটা অফার দেয় তোমাকে যে বিয়ে করতে চায়, তখন কি করবা? তখন আমি অ্যাকসেপ্ট করব না। অ্যাকসেপ্ট করবা না? হ্যাঁ। কি কারণে? কারণ আমি নিজের ক্যারিয়ার বানাতে চাচ্ছি। নিজের ক্যারিয়ার গড়তে যাচ্ছ? তো ক্যারিয়ার গড়তে হলে তো একটা সাপোর্টের দরকার হয়। হয়তো তোমাকে কেউ এমন একজন বিয়ে শাদী করলো যে তোমাকে বললো যে তুমি চাকরি করো বা ব্যবসা বাণিজ্য করো, ইনভেস্ট যা লাগে আমি দিচ্ছি, এরকম ভাবে তো তোমাকে সহযোগিতা করতে পারে। হ্যাঁ, করতে পারে, এমন যদি হয় তাহলে আমি ভাবতে পারি, কিন্তু আমার মেন কথা আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না। এমন যদি হয় তাহলে ভাবতে পারো, হ্যাঁ, কিন্তু তারপরে মেন কথা, সব কথার এক কথা যে বিয়ে করবা না এই বয়সে, নাকি আগে নিজের পায়ে দাঁড় হবা, তারপরে যখন 35 বছর বয়স হবে, একটু ব্যাংক ব্যালেন্স হবে, তারপরে বিয়ে শাদী করবে? না না, সেটা না। তাহলে যদি এমন হয় যে কেউ আমাকে এতটা ভালোবাসে, তাহলে আমি অন্তত তাকে এতটুকু অপেক্ষা করাবো যে আমার পড়াশোনাটা শেষ হোক, তারপর আমি বিয়ে করব। ও, তার মানে 35 থেকে এখন 25-এ চলে আসছে। হ্যাঁ, 25 বছর বয়সে তুমি বিয়ে করতে চাও, নাকি এর আগে বিয়ে করবে না? যদি ভালো কেউ পাই তাহলে, কিন্তু আমি 18 বছর বয়সে কখনোই বিয়ে করবো না। 18 বছর বয়সে কখনো বিয়ে করবে না? হ্যাঁ। তো এই যে আমাদের এই প্রতিবেদনটা দেখে অনেকেই আসলে বিয়ে শাদী করতে চায়, যে তোমার তো এখন বয়স কম, হয়তো একজন প্রবাসী আছে, তোমাকে একটু বললো যে তোমার পড়ালেখা খরচ করতে যা লাগে সেগুলো আমি দিচ্ছি, তারপরে তোমার 25 বছর বয়স যখন হবে তখন তোমাকে বিয়ে শাদী করবে, এই প্রস্তাবে কি রাজি হবা? এখন যাকে চিনি না জানি না, কিভাবে রাজি হবো? না, তার সাথে হয়তো দেখবে কথাবার্তা বললে চিনা জানা হবে, পরিচিত হবে, তাকে তুমি দেখলা, সে তোমাকে দেখলো, তারপরে তবু আমি এখন এদিকে যেতে চাচ্ছি না। আমি এখন নিজে পড়াশোনা দেখে নিজে ক্যারিয়ার দিয়ে কনসেন্ট্রেট করতে চাচ্ছি। নিজের ক্যারিয়ারটা করতে যাচ্ছ? হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখন শ্রাবণীর, প্রিয় দর্শক আপনারা শুনলেন এখন শ্রাবণীর জীবনের বাস্তব গল্প, সত্য ঘটনা। তো আসলে তিনি এখন পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চায়, তো সেই জন্য একটু সহযোগিতা চাচ্ছ কিনা আমাদের দর্শকদের কাছ থেকে? হ্যাঁ। তো সহযোগিতাটা কিভাবে করবে তোমাকে? আমার ফোন নাম্বার, আমি ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বারটা দিয়ে দিবা? তো ইন্টারনেট দিতে চাচ্ছ তুমি ডাইরেক্ট? না, আমি ইন্টারনেট দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার ভাই। আচ্ছা, ডাইরেক্ট কেন দিতে চাচ্ছ না সেটা বলো তো। কারণ ডাইরেক্ট দিলে অনেক খারাপ ছেলেরা আছে যারা ফোন দেবে, তারপর অনেক খারাপ প্রস্তাব দিতে পারে বা বিয়ে প্রস্তাব দিতে পারে। আমি চাচ্ছি না এইসব নেগেটিভ দিকে যেতে, কারণ স্টুডেন্ট লাইফে এইসব জিনিস আসলে একজন স্টুডেন্ট সাধারণত ডিপ্রেস হয়ে যায়, সে ওইখানে আর কনসেন্ট্রেট করতে পারে না। তাই আমি চাচ্ছি আমি সরাসরি দিব না, আমি আমার দুজন ভাই আছে, বশির ভাই এবং আমির ভাই, তাদের মাধ্যমে দিব। তো দর্শক, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল, আমরা একটু বলে রাখি, এটি হলো মেরি বাংলা টিভি এবং আমির বাংলা টিভি এবং সাত বাংলা টিভি, এই তিনটি চ্যানেলেই এই বোনটির প্রতিবেদন যাবে। এবং আমার নাম আমির হোসেন এবং বশিরুল্লাহ, ওনার সাথে আপনারা যোগাযোগ করে ডাইরেক্ট সহযোগিতা করতে পারেন এই বোনটিকে। বিশেষ করে বেশি সহযোগিতার দরকার নাই, বোনটি নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, আসলে একটি চাকরির দরকার এই বোনটির জন্য। তো কেউ যদি আসলে এসসি পাস, বেশি সার্টিফিকেট নাই, এই পাস নিয়ে যদি একটা ভালো চাকরি দিতে চান, তাহলে হয়তো এই বোনটির জীবনে একটু ঘুরে দাঁড়াতে পারবে, উন্নতি করতে পারবে। তো সেই প্রত্যাশা রেখে দর্শক আজকের প্রতিবেদনটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।